হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন মাইক্রোসফট এক্সেলের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম প্রথমে আমরা শুরু করব যে এই ডলার সাইন ইউরো সাইন চাইনিজ সাইন তো এই সাইনগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি তো আমরা এই জায়গায় যদি আমরা কিছু অ্যামাউন্ট লিখি এই লেখাগুলো সিলেক্ট করার পর আমরা যদি ডলারে দিই সেক্ষেত্রে ডলার সাইনটি চলে আসবে সেমভাবে আমরা যদি এটি সিলেক্ট করার পর ইউরোতে দেই এটি ইউরোতে চলে আসবে আমরা যদি চাইনিজে দিই সেক্ষেত্রে এটি চাইনিজ লিখাটি চলে আসবে তো এইভাবে আমরা এই ইউরো চাইনিজ অথবা আমাদের যে সিম্বলটা লাগে সেটা আমরা ইউজ করতে পারি তো এই পার্সেন্টেজের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে আমরা পার্সেন্টেজ আমরা নিয়ে আসতে পারি তো এখন আমরা দেখব এই যে অপশনটি আমরা দেখছি ইনক্রিজ ডেসিমাল এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দশমিকের পর আমাদের যে কয়েকটা শূন্য প্রয়োজন আমরা সেগুলা আনতে পারি এবং এটাতে ক্লিক করার মাধ্যমে ডিক্রিস ডেসিমাল আমরা আমাদের শূন্যগুলো রিমুভ করতে পারি যেমন ধরে না যাক আমরা ফাইভের পর ফাইভের পর আমরা লিখছি এইট নাইন তো এইট নাইন লিখার পর আমরা যদি একটি ডিজিট কমাই সেক্ষেত্রে এটি ফাইভ পয়েন্ট নাইন হিসেবে চলে আসে তো এই কাজগুলা করে থাকে এই অপশনটি তারপর আমাদের এই ডাটাগুলা যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর কন্ডিশনাল তো এই জায়গায় বিভিন্ন ধরনের কন্ডিশন অলরেডি প্রিমেট করা আছে অথবা আমরা নিউ রোলসের মাধ্যমে নতুন কন্ডিশন সেট করতে পারি তো আমরা যদি দেখি এই অপশনটি যেগুলো আমাদের গ্রেটার দেন লেস দেন বিটুইন ইকুয়াল অনেকগুলো অপশন আমাদের করা আছে তো আমরা প্রথম অপশনটি যদি দেখি গ্রেটার দেন তো এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন যেগুলা বড়ো সংখ্যা সেগুলা হাইলাইটেড হয়েছে তো আবার এটি আমরা সিলেক্ট করার পর যদি এটি আমরা দেই লেস দেন সেক্ষেত্রে আমরা দেখব যে ছোট যে সংখ্যাগুলো ছিল সেগুলা সিলেক্ট হয়েছে তো এইভাবে আমাদের বিভিন্ন প্রিমেইড যে অপশনগুলো আছে সেগুলো আমরা করতে পারি তো আমরা যদি দেখতে চাই যে কালার স্কেলের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজিটগুলো অথবা বিভিন্ন সংখ্যাগুলোকে আমরা একভাবে শো করতে পারি তো এই বিভিন্ন অপশনে আমরা আমাদের ইচ্ছা মতো এগুলা আমরা ইউজ করতে পারি তারপর আমরা আসব ফরম্যাট অ্যাজ টেবিল তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টেবিলের কালারফুল ডিজাইন প্রিমেট করা আছে তো আমরা যদি এগুলাতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের টেবিলটি ওই কালারে মুভ করবে তো আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখতে চাই যে এই কালারটি আমরা দিব দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে সিটটি ছিল সেটির কালার চেঞ্জ হয়েছে এবং একটি নতুন ডিজাইন সে পেয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ইনসার্ট সেল অথবা ইনসার্ট র আমরা সেল অথবা র অথবা কলাম আমরা অ্যাড করতে পারবো যদি আমরা কলাম অ্যাড করতে চাই আমরা দেখতে পারবো যে এইদিকে কলাম অ্যাড হয়েছে আবার এই কলামে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি রতে ক্লিক করি তো আমরা দেখতে পারবো যে এভাবে বেশ কয়েকটি র অ্যাড হয়েছে তো এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ইনসার্ট আমরা করতে পারবো আবার আমাদের যে ইনসার্ট করা যে লাইনগুলো থাকবে অথবা যে অংশটা থাকবে আমরা যদি সেটি ডিলেট করতে চাই ডিলেট সেল বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা লেফট আপ র কলাম এগুলো আমরা ডিলেট করতে পারি আমরা যদি সিলেক্ট সেল আপ অপশনে ক্লিক করি তো এই যে লাইনটি ছিল উপর এটি ডিলেট হয়ে যাবে এভাবে আমরা ডিলেট করতে পারি তারপর যে অপশনটি দেখতে পাচ্ছি ফরম্যাট তো ফরম্যাটের মাধ্যমে আমরা র হাইট আমরা ফিক্স করে দিতে পারি যে আমাদের রো হাইট কত হবে তো আমরা যদি চাই রো হাইট আমরা দেবো এই জায়গায় টোয়েন্টি ফাইভ তো ওকে যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের রো হাইটটি চেঞ্জ হয়েছে তো ওয়েতে আমরা ওটো ফিট করতে পারি কালার উইথ এই অপশনগুলোর মাধ্যমে ফরম্যাট করতে পারি তারপর যে অপশনটি আমরা দেখবো তা হচ্ছে সাম এই সবগুলা অর্ড এই যদি সংখ্যাগুলোকে আমরা সিলেক্ট করি ও সাম ক্লিক করি তো আমরা দেখতে পারবো যে প্রতিটা সংখ্যার যুগ ফল এই জায়গায় এক ক্লিকের মাধ্যমে চলে আসছে তো এভাবে আমরা ওটু সাম এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম এই সংখ্যাগুলো আমরা বের করতে পারি তো আমরা যদি দেখতে চাই ম্যাক্সিমাম তো এই জায়গায় ম্যাক্সিমাম হচ্ছে ষোলোশো পাঁচ আবার আমরা যদি এই জায়গা থেকে আমরা চুজ করতে চাই মিনিমাম তো আমরা দেখতে পাচ্ছি একশো অপশনটি চলে আসে তো আমরা এই কাজগুলো খুব সহজেই এই জায়গা থেকে এক ক্লিকের মাধ্যমে করতে পারি তো এটা হচ্ছে ফিল আমরা যখন একটা শব্দ থাকবে সেটা আমরা উপরে অথবা উপর থেকে নিচে দিতে চাই সেটা আমরা করতে পারি তো আমরা যদি এই জায়গায় লিখি দুশো তারপর আবার যদি আমরা এটি সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা যদি এই জায়গায় ফিল দিই দেওয়ার পর আমরা যদি লিখি আপ আমরা দেখতে পাচ্ছি নিচের অংশটি সবার উপরের দিকে প্রতিটা লাইনে চলে আসছে তো এভাবে আমরা এই লেখাগুলো লিখতে পারি তারপর আমরা যে জিনিসটি দেখব ক্লিয়ার তো এই লাইনটি সিলেক্ট করার পর আমরা যদি ক্লিয়ার অল দিই সেক্ষেত্রে এটা আমাদের সিলেক্টেড যে জায়গাটি থাকবে সেটি ক্লিয়ার হয়ে যাবে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে এই জায়গায় শর্ট অ্যান্ড ফিল্টার আমরা যদি এই লাইনটিকে সিলেক্ট করি এবং শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশানটিতে ক্লিক করার পর এই ফিল্টার অপশানটি অ্যাড করি তো আমরা দেখতে পারবো এরকম একটি চিহ্ন অ্যাড হয়েছে ওই চিহ্নর মাধ্যমে আমরা আমাদের লেখাগুলোকে আমরা এই জায়গায় ফিল্টার করতে পারবো যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখতে চাই এই জায়গায় আমাদের এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ তিনটা পোস্ট আছে তো সেক্ষেত্রে আমাদের আমরা যদি চাই এই জায়গায় যে কোনো একটি লাইন আমরা সিলেক্ট করতে পারি আমরা যদি এক্সিকিউটিভ দেখতে চাই তো আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এক্সিকিউটিভ যারা থাকবে তাদের লিস্টটা শো করবে আবার সেম আমরা যদি দেখতে চাই শুধু জুনিয়র এক্সিকিউটিভ তো আমরা দেখবো যে জুনিয়র এক্সিকিউটিভের লিস্টটা শো করছে তো আমরা যদি চাই সিনিয়র এক্সিকিউটিভ দেখতে তো আমরা সিনিয়র এক্সিকিউটিভ শো করতে পারি তো এভাবে আমরা এই ফিল্টার অপশনের মাধ্যমে আমাদের এই জায়গায় আমরা ফিল্টার করতে পারি এই ফাইন্ড অপশনের মাধ্যমে আমরা যে কোনো কিছু ফাইন করতে পারি আমরা যদি কন্ট্রোল অ্যাপ দেই এই জায়গায় ফাইন্ড লেখাটি চলে আসবে এখন আমরা যদি লিখি আরিফ সেক্ষেত্রে ফাইন নেক্সট ওয়েবসাইটতে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আরিফ লেখাটিতে আমাদের নিয়ে আসছে তো এভাবে আমরা এই কাজগুলা খুব সহজেই করতে পারি তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ